তো নমস্কার বন্ধুরা, তো আজকের আমি আপনাদের দেখাবো যে কি করে একটি ঘর, বা আপনারা যদি মনে করেন কুঁড়ে ঘর যাকে ইংরাজিতে বলে হাট, তো কিভাবে আঁকবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের আজকের সহজ পদ্ধতিতে কেমনভাবে আঁকতে হয় এবং কেমনভাবে এতে সুন্দর করে কোথায় কি রং করতে হয় আজ দেখাবো। অবশ্যই দেখতে থাকুন আর্ট ফর কিডস উইথ এসারে আপনাদের স্বাগত, আর আমি সৌমেন রায়। তো আপনারা দেখতে থাকুন, আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে দেবেন। তো দেখুন আমি কিভাবে একটি কুঁড়ে ঘর আঁকছি এবং রং করছি। তো অবশ্যই আমি যেটা বলে থাকি, খাতার চারপাশে মার্জিন দিয়ে নেবেন আর খাতার মাঝখানে ছবিটা আঁকবেন সুন্দর করে। তো আমি আঁকা স্টার্ট করছি। তো দেখুন ওপরে একটা স্ট্রেট লাইন করে নিচ্ছি হালকা করে, এবারে ওই বরাবর ঠিক একটু বড় করে লাইন করে নিচ্ছি, তার মাঝখানে একটা লাইন টেনে নিই হালকা করে সোজা করে। এবারে দেখুন এই যে মানে শেষ প্রান্ত, এখান থেকে এখানে সোজা দাগ টেনে দিলাম, এটা বেঁকিয়ে রাখ, ভালো করে দেখুন উপরের দাগটার সঙ্গে কিভাবে আমি নিচের দাগটা জুড়ে নিলাম, ঠিক আছে। এবার এই পাশ থেকে এই পর্যন্ত একটা ডট লাইন টেনে নেব, এটা জুড়ে দিলাম, হয়ে গেল উপরে চালটা। এইবারে সোজা করে নামাবো, তো একটু ছেড়ে ছেড়ে ভিতর থেকে ঘরের দেওয়ালগুলো করব। তো এই দেখুন ছেড়ে দিলাম, এটার থেকে একটু ভেতরে এই টেনে নিলাম, আর এইটার থেকে একটু ভেতরে এই টেনে নিলাম। তো সোজাসুজি করে একদম দাগ টেনে নিলাম। এবার হচ্ছে দরজাটা করে দিচ্ছি ঘরের জানালা। তো হালকা করে ছবি আঁকবেন, তো এই লেভেলে রেখে আমি এই পাশের একটা জানালা করে দিই। এবারে নিচে ঘরের বেসটা করে দিলাম, এবার একটু নিচে ঘাস মতো করে দিই। তো আমার আঁকা কমপ্লিট হয়ে গেছে পেন্সিল দিয়ে, এবারে পেন দিয়ে বর্ডার দেব পুরোটাকে। তো যেভাবে করেছিলাম উপরের দাগটা বড় করে নিচের দাগটা ছোট করে, এবার সেগুলো যেমনভাবে জুড়েছিলাম সেগুলো আস্তে আস্তে ঠিক তেমনভাবেই আস্তে আস্তে জুড়ে দেব। তো আপনারা পেন্সিল দিয়ে যদি কিছু ভুল ভ্রান্তি করে থাকেন, তো আপনারা পেন যখন করবেন ফাইনাল বর্ডার দেবেন, তখন আপনারা সেই ফুল সংশোধন করেও আপনারা ঠিকঠাক করে নিতে পারেন, কিন্তু পেনের দাগটা কিন্তু অবশ্যই এটা ফাইনাল লাইন হতে হবে। কিন্তু পেনের দাগ যদি একবার হয়ে যায় তো মোছা অসম্ভব একটা আঁকায়, তো আপনাকে প্রথম থেকে আবার আঁকতে হবে। তো পেনের দাগটা আপনি ঠিক করে বর্ডারগুলো একদম ফাইনাল যখন বর্ডার দেবেন, তো এটা একটু ঠিক করে বর্ডার দিয়ে নেবেন। তো এই জানালাগুলো করে দিই, তলার বেসটা, এবারে ঘাসগুলো। তো এটা হচ্ছে একটা সহজ পদ্ধতিতে যা ছোটরাও দেখে সহজেই আঁকতে পারবে। তো আমি কিভাবে দেখালাম সেই প্রসেসটা একটু লক্ষ্য করুন। এবারে রাবার দিয়ে আস্তে করে পুরো মুছে ফেলবো পরিষ্কার করে। পরিষ্কার করে মুছে নি, তো পেন্সিলের নাড়াগুলো একদম হালকা করে করবেন যাতে রাবার দিয়ে মুছলে সহজেই উঠে যায়। তো আমি দেখুন পরিষ্কার হয়ে গিয়েছে, এবারে কালার করব আস্তে আস্তে। তো প্রথমে উপরের চালটা করছি, তো
অরেঞ্জ দিয়ে এইটায়। তো আমাদের গ্রাম বাংলার যে টালির চাল হয় সেই টালির কালারটা, এটা টালি বলে, উপরের যে রূপটা হয় সেটা টালি দেওয়া থাকে। তো ওই টালির প্যাটার্ন এবং টালির কালার মাথায় রেখে আমরা এটা অরেঞ্জ কালার করছি। তো আস্তে আস্তে রঙের টানগুলো দেব। তো দেখুন টালির মতো প্যাটার্ন দিচ্ছি। রং যেদিকে টান দেব একদম সিম্পল ভাবে একই রকম ভাবে রঙের টান দিতে থাকবো। তো আমি তালির মতো একটা প্যাটার্ন দিলাম। তো আপনারা নর্মালও করতে পারেন। এবারে ইয়েলো রঙটা করছি ঘরের ওয়াল বা দেওয়ালের জন্য, হালকা করে করে ভরে দিচ্ছি রঙের টান একইভাবে। তো এইখানে আপনারা এই ঘরের দেওয়ালে আপনারা গ্রে রং করলেও করতে পারেন। আমি জাস্ট একটু রং চঙে করবার জন্য ইয়েলোটা ইউজ করছি। তো জানালাগুলো ব্রাউন করছি। এবারে ভিতরটা হালকা করে ব্লু করে দিই। এটা আপনারা ব্ল্যাক করলেও করতে পারেন ভিতরে। তো এবারে নিচে ঘাসগুলো লাইট গ্রিন দিয়ে একটু করে দিই। তো মেন ঘরটা আমার আঁকা কমপ্লিট হয়ে গেছে। তো নিচের একটু ঘাস করেছিলাম, তো ঘাসটার একটু রং করে দিচ্ছি। তো এবারে ঘরের ডিটেলের জন্য একটু ব্ল্যাক ইউজ করছি। এখানে আপনারা ব্ল্যাক রং ছাড়া ব্ল্যাক বর্ডার পেন্সিলও ইউজ করতে পারেন। ঘরের চালেতে যে আমাদের বাঁশ বাতা দিয়ে সাপোর্ট দেওয়া থাকে, তো সেইটা ডিটেলিংটা আমি ব্ল্যাক দিয়ে করে দিলাম। তো আকাশের রংটা আপনারা দিলে দিতে পারেন। তো আমার আঁকা কমপ্লিট। তো আপনারা দেখলেন আমি কেমনভাবে একটি কুঁড়ে ঘর আঁকলাম এবং তাতে কোথায় কি রং করতে হয় দিলাম। তো যদি আমার এই আঁকা ভালো লেগে থাকে ও আপনাদের যদি আঁকা শিখতে সাহায্য করে থাকে, এই ভিডিওটাকে অবশ্যই আপনারা লাইক দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।